প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের সূচিপত্র ও সামগ্রিক আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ নবম শ্রেণীর উচ্চতর গণিতে তোমাদের বীজগণিত জ্যামিতি ও ত্রিকোণমিতি আর পরিসংখ্যান ত্রিকোণমিতি ও সম্ভাবনা যে আমাদের তিনটি বিভাগ থাকে অর্থাৎ ক বিভাগে তোমরা বীজগণিত অংশ পেয়ে থাকবে খ বিভাগে জ্যামিতি বা ওখানে ভেক্টর জ্যামিতির বিষয়টি চলে আসবে আর গ বিভাগ ত্রিগণিত সম্ভাবনা অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে তোমরা নবম শ্রেণীতে যারা পড়াশোনা শুরু করেছ যে সকল শিক্ষার্থীরা আছো তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট তাছাড়াও যদি এসএসসি পরীক্ষার্থীরা বা দশম শ্রেণীর নিউ দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখো তাদের জন্য খুব উপকারী একটি ক্লাস আমি মনে করব কারণ যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা গত বছর করেছিলে যখন তোমাদের ম্যাথের বইটি এগারোটি অধ্যায় ছিল এই এগারোটি অধ্যায় থেকে তোমরা যখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা উচ্চতর গণিত নিয়ে যারা লেখাপড়া শুরু করেছে তাদের জন্য আজকের এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এই ক্লাসটি উপহার হিসেবে থাকবে কারণ তোমাদের উচ্চতর গণিতে টোটাল চোদ্দোটি অধ্যায় আছে এই চোদ্দোটি অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় সমূহ বীজগণিত এবং বীজগণিতে টোটাল অধ্যায় কয়টি আছে এবং প্রতিটি অধ্যায়ে মোট অনুশীলনী কয়টি আছে বা বীজগণিতে কয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে জ্যামিতির বিভাগ যেটি খ বিভাগ খ বিভাগে জ্যামিতি সরাসরি উপপাদ্য বা সম্পাদ্য নিয়ে তোমাদের জ্যামিতি থাকবে তাছাড়াও তোমরা স্থানাঙ্ক জ্যামিতির ভেক্টর জ্যামিতি ঘন জ্যামিতি এগুলো নিয়ে তোমরা নতুন কিছু গাণিতিক প্রবলেম তোমরা সলভ করবে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছ তাদের বলবো যে তোমাদের জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজ থেকে এই মুহুর্তে সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চল বা জেলা বা বিভাগীয় স্বরে সকল শিক্ষার্থীদের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন থাকবে যে তোমরা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে যে তোমরা তোমাদের যে স্বপ্ন তোমাদের যে অদূর ভবিষ্যৎ এবং ইন তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সর্বোপরি দেশের সর্বোচ্চ কোঠায় তোমরা নেতৃত্ব দান করবে অর্থাৎ নিজের মেধা বুদ্ধি দিয়েই কিন্তু তোমরা বিভিন্ন সমস্যা সমাধান করবে সেই লক্ষ্যেই কিন্তু তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তো আমি একটু তোমাদের বলবো যে এই মুহুর্তে যা যে তোমরা যারা ক্লাসটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটি খুব দ্রুত শেয়ার করে দাও এই কারণে যারা যে সকল শিক্ষার্থীরা দু হাজার একুশ সালে নবম শ্রেণীতে পড়াশোনা শুরু করেছে তারা অবশ্য নতুন বইটি পেয়েছে উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ এই হায়ার ম্যাথের হায়ার লেভেলে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কি টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি উচ্চতর গণিতে তোমরা পেয়ে থাকবে বা এখানে যে ইন্টারের কিছু ম্যাথ তোমরা পাবে অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কিছু ম্যাথ তোমরা নাইন টেনে থাকা অবস্থায় কিন্তু সেই টাইপের ম্যাথগুলোর সাথে পরিচয় তোমাদের হয়ে থাকবে অর্থাৎ তোমরা ডোমেন রেঞ্জ বিপরীত ফাংশন এক এক ফাংশন সার্বিক ফাংশন বা দ্বিপদে বিস্তৃতি বা সূচকে ফাংশন পরমাণের ফাংশন এগুলো নিয়েই কিন্তু তোমাদের দুইটি বৎসর যুদ্ধ করতে হবে মানে ভালো রেজাল্ট করার জন্য ভালো শেখার জন্য সামগ্রিকভাবে সম্পূর্ণ বইটাকে তোমাদের দৃষ্টিগোচর বা তোমাদের কন্ট্রোলে নিয়ে আসার জন্য নবম শ্রেণীর শুরু থেকেই কিন্তু আমি বলবো তোমাদের সেভাবে পড়াশোনা করতে হবে এবং চোদ্দোটি অধ্যায়কে তোমাকে সেভাবে চিন্তা করেই পড়াশোনা করতে হবে যে কোন কোন অধ্যায়গুলো অষ্টম শ্রেণীতে তোমরা পেয়েছিলে এবং ওই অধ্যায়গুলো তোমরা যখন আবার নবম শ্রেণীতে উঠে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করতে যে সাধারণ গণিতেরই একই টাইপের ম্যাথ উচ্চতর গণিতে পেয়ে যাবে বা উৎ সাধারণ গণিতের কিছু কিছু ম্যাথ আছে তোমরা দেখেই কিন্তু অনেক আবেগ আপ্লুত হয়ে যাবে যে উচ্চতর গণিতের হয়তো একটি অধ্যায় করেছো সেটি হয়তো দেখবা যে সাধারণ গণিতের দুই তিনটি অধ্যায় এর সমান পরিমাণ পড়াশোনার ব্যাপারটি চলে আসবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এখন এই নবম শ্রেণীর উচ্চতর গণিতের সামগ্রিক আলোচনার ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে উচ্চতর গণিতে তোমরা তিনটি বিভাগ পাবে তিনটি বিভাগ তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রথম যে বিভাগটি পাবে এটি পাবে ক বিভাগ ক বিভাগ মূলত তোমরা পাবে বিষ গণিত থেকে তোমরা তিনটি সৃজনশীল পাবে তিনটি থেকে আমি সংক্ষেপে লিখছি তিনটি থেকে তোমাদের একটি সহ তিনটি তিনটি সৃজনশীল থাকবে পরে আমি এটির বন্টন বলছি তিনটি সৃজনশীল প্রশ্ন তোমরা পাবে তো অনুশীলনী কী কী পাবে একটু দেখে নাও অনুশীলনী তোমরা পাবে এক দশমিক এক এক দশমিক দুই দুই পাবে বিজগণিত রাশি তিন চার পাবে না ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট সেভেন তোমরা পাবে এরপর সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট থ্রি সেভেন চ্যাপ্টার পাবে আট না নয় পাবে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু তোমরা পাবে দশ পাবে দশ দশমিক এক দশ দশমিক দুই অর্থাৎ তোমাদের যদি বলতে চাই তোমরা এখানে মোট অধ্যায় তোমরা কয়টা পাচ্ছ দেখো প্রথম অধ্যায় পাচ্ছ তোমরা দ্বিতীয় অধ্যায় পা প্রথম অধ্যায় পাচ্ছ তারপরে তোমরা দ্বিতীয় অধ্যায় পাবে এখানে তোমরা পঞ্চম অধ্যায় পাবে ষষ্ঠ অধ্যায় পাবে ওকে প্রিয় শিক্ষার্থীরা সপ্তম অধ্যায় তোমরা পাবে নবম অধ্যায় পাবে আর এখানে বিশ তোমরা পাবে দশম অধ্যায় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তোমরা অধ্যায় এখানে পাবে মোট বিশ গণিতের সাতটি অধ্যায় তোমাদের মেন বইয়ে তোমরা পাবে এবং টোটালি অনুশীলনী এক দুই তিন আর পাশে আট আট আর তিনে এগারো বারো বারো দে চোদ্দো চোদ্দো দু ষোলো এখানে ষোলোটি তোমরা অনুশীলনী পাবে ওকে ষোলোটি অনুশীলনী পাবে তবে এই ষোলোটি অনুশীলনীর মধ্যে নবম শ্রেণী থেকে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে দেখবে যে ইনশাল্লাহ তোমরা কিছু অধ্যায় যে অধ্যায়গুলো প্র্যাকটিক্যালের জন্য ইম্পর্টেন্ট বা কিছু অধ্যায় আছে যেগুলো বোর্ডে বারবার তোমরা পাবে সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে ওকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাধারণ সাধারণ জীবন সুপার স্যার থ্যাংক ইউ এম ডি দোলাল মিয়া স্যার পাস করি ফেল করি আমি সায়েন্স পড়ি দোলাল তুমি বলেছো তোমরা কেন পাশ করো ফেল করো সমস্যা নেই স্যার আপনি তো আমাদের ক্লাস নেন নেনই না কোন ক্লাসের কথা বলছো রঞ্জন সরকার খুব সমত ঢাকা ধামরা থেকে সংযুক্ত হয়েছো এমডি দোলাল মোবিন তুমি খুব সমত টেকনাফ থেকে সংযুক্ত আছো ওকে মোহাম্মদ আসসালাম আলাইকুম আসিফ তুমি আমাকে সালাম জানিয়েছো সাধারণ জীবন সালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি চেষ্টা করছি তোমাদের মাঝে যখন সময় পাচ্ছি তখনই হয়তো লাইভ সেশনে আসার চেষ্টা করি কারণ সব সময় আমি ম্যাক্সিমাম সময় আমি অনেক ব্যস্ত থাকি নিজের চাকরির ক্ষেত্রে বা আরেকটু অন্য অন্য স্টুডেন্টদের হেল্প করার জন্য ওকে এবং সর্বোপরি তোমাদের সামনে লাইভ সেশনে আসার চেষ্টা করি যাতে তোমরা উপকারে উপকার পাও ওকে তাহলে দেখো তোমরা বীজগণিতে মোট তোমরা পাচ্ছ যে সাতটি অধ্যায় পাবে সাতটি অধ্যায় থেকে ষোলোটি অনুশীলনী পাচ্ছ সাতটি অধ্যায় থেকে ষোলোটি অনুশীলন তোমরা এই ষোলোটি অনুশীলনীর মধ্যে কোন কোন অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে এরপর আসো দেখো খ বিভাগ খ বিভাগ এটি পাবে জ্যামিতি বা এখানে তোমরা প্রশ্ন হয়তো পাবে ভেক্টর জ্যামিতি ওকে ভেক্টর জ্যামিতি ওকে তো জ্যামিতি বলতে এখানে তোমরা অধ্যায় যদি বলতে চাই অধ্যায় তোমরা তিন পাবে এখানে অনুশীলন তোমরা পাবে তিন দশমিক এক তিন দশমিক দুই ওকে এখানে উপপাদ্য পাবে দশটি উপপাদ্য এক থেকে বারোটি উপপাদ্য তোমরা পাবে দশটি না এক থেকে বারো পর্যন্ত উপপাদ্য পাবে তোমরা পাবে অধ্যায় চার এখানে অনুশীলন আছে একটি ওকে অনুশীলন চার আছে আর এটি মূলত সম্পাদ্য সম্পাদ্য এক থেকে আট পর্যন্ত তোমরা পাবে এরপরে আসো দেখো অধ্যায় এগারো স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় এগারোয় তুমি পাবে স্থানাঙ্ক জ্যামিতিতে এগারো দশমিক এক থেকে এগারো দশমিক চার পর্যন্ত পাবে এরপরে অধ্যায় বারো যেটি ভেক্টর জ্যামিতি এবং অধ্যায় তেরো পাবে ঘন জ্যামিতি এটা জেনারেল ম্যাথের তোমরা যদি বইটি দেখো ষোলো অধ্যায় পরিমিতি এখানে অধ্যায় তেরো একটি পাবে অর্থাৎ এক দুই তিন চার এখানে তোমরা পাঁচটি অধ্যায় পাবে তোমরা যদি একটু দেখো পাঁচটি অধ্যায় তোমরা পাবে পাঁচটি অধ্যায় ওকে আর অনুশীলনী টোটাল এখানে তোমরা যদি দেখো টোটাল অনুশীলনী কয়টি পাবে এখানে আছে দুইটি অনুশীলনী তিন আর এখানে আছে চার সাত সাত আর দুয়ে নয়টি তোমরা অনুশীলন পাবে আর এখানে সম্পাদ্য তো আছে তোমরা দেখতে পাচ্ছ ওকে তো খ বিভাগ থেকেও তিনটি সিকিউ থাকবে তিনটি তোমরা সৃজনশীল প্রশ্ন পাবে ওকে এরপর আসো দেখো যেটা গ বিভাগ ত্রিকোণমিতি সরি আমি এটা গ বিভাগ লিখবো গণিত লিখে ফেলছি গ বিভাগ ওকে গ বিভাগে ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে তোমরা অধ্যায় এখানে আট অষ্টম অধ্যায় ওকে অষ্টম অধ্যায় তোমরা অনুশীলনী পাবে এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি আরেকটি পাবে সম্ভাবনা সম্ভাবনা ওকে এখানে অনুশীলনী পাবে চোদ্দ তাহলে টোটালি এখানে তোমরা অধ্যায় পাচ্ছ দেখো একটি অধ্যায় পাবে অনুশীলন তোমরা পাচ্ছ এখানে চারটি অনুশীলনী তোমরা পাবে ত্রিকোণমিতি তিনটা আর সম্ভাবনা একটি ওকে সো তোমরা যদি দেখো এখান থেকে সৃজনশীল প্রশ্ন তোমরা দুইটি সৃজনশীল প্রশ্ন পাবে দুইটি সিকিউ তোমরা পাবে দুইটি সৃজনশীল অর্থাৎ তোমরা মোট সৃজনশীল পাবে মোট সৃজনশীল প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি সিকিউ উত্তর করতে হবে উত্তর করতে হবে সেই ক্ষেত্রে পাঁচ দশে পঞ্চাশ মার্কস তোমাদের বরাদ্দ থাকবে ওকে তাহলে পাঁচটি সিকিউতে তোমরা পাবে দেখো পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ মার্কস পাবে আর এমসি এখানে পঁচিশটা আছে এমসিকিউ এমসিকিউ তোমরা পঁচিশ মার্কস পাবে আর ব্যবহারিক যেটা প্র্যাকটিক্যাল ব্যবহারিকের জন্য পঁচিশ নম্বর এই টোটালি তোমরা একশো মার্কসের তোমাদের হায়ার ম্যাথ নবম শ্রেণী থেকেই তোমরা জেনে যাবে যে হায়ার ম্যাথের একশো নম্বরের মধ্যে সৃজনশীল পাঁচ দশে পঞ্চাশ এমসি কিউ থাকবে পঁচিশটি ব্যবহারিকের জন্য পাবে পঁচিশ নম্বর টোটাল একশো মার্কস তোমরা নবম শ্রেণী থেকে কিন্তু জেনে যাবে বা পাবে সো তোমাদের বলবো যে আমি সবসময় চেষ্টা করছি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজ থেকে যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তাদের যাতে সুবিধা হয় তারা যাতে অনেক সুন্দরভাবে গুছিয়ে বছরের শুরু থেকে নবম শ্রেণীর উচ্চতর গণিতের বইটি যদি তারা সামনে রেখে টোটাল কয়টি অধ্যায় আছে। এবং প্রতিটি অধ্যায়ের অনুশীলনী সহ টোটাল কয়টি আছে এটি যদি তোমরা দেখো আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের বছরের শুরু থেকে যে একটি জল্পনা কল্পনা বা পরিকল্পনা বা তোমাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকমণ্ডলী অবশ্যই তোমাদের প্রপার গাইড লাইন বা তোমাদের সিলেবাস দিয়ে থাকবে সেই সিলেবাস থেকে তোমরা আরও সুন্দরভাবে এই ক্লাসগুলো যদি দেখো একটু সমন্বয় করতে পারবে আমি দেখতে পাচ্ছি আবু বক্কর সিদ্দিক স্যার নামাজ পড়তে যায় পরে দেখে নিব থ্যাংক ইউ নামাজের সময় হয়ে যাচ্ছে এম কাজী ফাতিমা উমে স্যার এটাকে নাইনের জন্য হ্যাঁ ক্লাস নাইনের জন্যই কিন্তু আমি লিখেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি মূলত সূচিপত্র সামগ্রিক আলোচনা সম্পূর্ণ বইটিতে টোটাল চোদ্দোটি অধ্যায় আছে এখানে তিনটি বিভাগ থাকবে ক বিভাগ বীজগণিত খ বিভাগ জ্যামিতি জ্যামিতিতে তোমরা পাবে জ্যামিতি অর্থাৎ ঘন জ্যামিতি ভেক্টর জ্যামিতি ওকে আর গ বিভাগে ত্রিকোণমিতি ও সম্ভাবনা পাবে এই হচ্ছে তোমাদের সামনের আজকের এই লাইভ সেশনে আসার কারণ যে যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে উঠে উচ্চতর গণিত নিয়ে সম্পূর্ণ বইটি দেখে হয়তো চিন্তা করছো কিভাবে পড়াশোনা করবে তাদের সামনে আমার এই ক্লাসটি মূলত আপলোড করা যে তোমরা ভয় না পেয়ে এখানে জ্যামিতিতে পাঁচটি অধ্যায় পাবে বীজগণিতে সাতটি অধ্যায় পাবে আর সম্ভাবনা সম্ভাবনাতে দুইটি অধ্যায় পাবে ওকে টোটালি তোমরা অনুশীলনীগুলো যদি দেখো এবং নবম শ্রেণীতে প্রাথমিক অবস্থায় শুরু থেকে কিছু অধ্যায় থাকবে জ্যামিতি বীজগণিত বা ত্রিকোণমিতি এগুলো খুব সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে দেখবে আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না কানিস ফাতিমা উম্মি স্যার রুটিন কি দিয়ে দিয়েছেন অ্যাকচুয়ালি আমি সুনির্দিষ্টভাবে এখনও রুটিন দিতে পারি নাই তবে আমি সুনির্দিষ্টভাবে তোমাদের সামনে রুটিন দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুন্দরভাবে উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তোমরা পরবর্তীতে চোখ রেখো তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমার এই ক্লাসগুলো আবার আপলোড পাবে এবং ওভারঅল ম্যাথের সব ধরনের ক্লাস তোমরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি যাও সাবস্ক্রাইব করলে অবশ্যই ওখানে ক্লাসগুলো পাবে তাছাড়া তহীদ একাডেমি ফেসবুক পেজে তো আমি আসি তোমাদের সাথে কন্টিনিউয়াসলি লাইভ স্টেশনের ক্লাসগুলো নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ